টি-20 বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন পেসার তাসকিন আহমেদ, কিন্তু হঠাৎই সেদিন মাঠে খেলতে দেয়া হয়নি তাসকিনকে। বিষয়টি তখন আলোচনায় না থাকলেও বিশ্বকাপ শেষে সম্প্রতি গণমাধ্যমে খবর বের হয়, ঘুম থেকে উঠতে দেরি করায় একাদশে রাখা হয়নি দলের সহ অধিনায়ককে। এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি জানান, স্বাভাবিক সময়ের পরে ঘুম থেকে উঠায় টিম বাস মিস করেছিল তাসকিন। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময়। আসলে তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা, ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। টিমের বাস তো একটা সময়ে ছাড়ে, আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস, নর্মালি বাস কখনোই ওয়েট করে না। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় এক প্রকার হাসি তামাশা করছেন তাসকিনের এই অপেশাদারিত্ব নিয়ে। যুক্তরাজ্যের গণমাধ্যম এই বিষয়ে বলেন, অদ্ভুত কারণে বাংলাদেশ ভারতের ম্যাচ মিস করেছেন তাসকিন আহমেদ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তাসকিন। নিজের ফেসবুক ভেরিফাইড পেজে দাবি করেছেন বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা গুজব। দীর্ঘ এক পোস্টে তাসকিন বলেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন। দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। নিজের ঘুমের কথা স্বীকার করে তাসকিন বলেন, আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37 উঠেছিলাম এবং 8:43 আমি লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9:00 হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40 স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের 20 মিনিট আগে। টস হয়েছে সকাল 10:00। আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30 শুরু হয়েছিল। আমি জানি আমি সময় মতো টিমের বাসে উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পৃক্ত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পৃক্ত ছিল না। তাসকিন নিজের ভুল স্বীকারের পরেও বিশ্বকাপের মতো মঞ্চে এমন অপেশাদারিত্ব মেনে নিতে পারছে না ক্রিকেট প্রেমীরা। এমন ভুল থেকে দলের সহ অধিনায়ক কোনো শিক্ষা নিচ্ছেন কিনা তা হয়তো সময়ই বলে দিবে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।